প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমাদের পিএইচপি ক্লাস 50। সো 50 নাম্বার ক্লাস হচ্ছে আমরা যেটা শিখবো, আমরা হচ্ছে আরও কিছু অপারেটরের কাজ শিখবো। সো অপারেটরগুলো হচ্ছে আমরা কীভাবে বড় ছোট নির্ণয় করতে পারি, বা হচ্ছে আমাদের যে সিস্টেমগুলো সেগুলো হচ্ছে আমরা আজকে সবগুলো একবারে শেষ করার চেষ্টা করবো। ওকে, সো আমরা হচ্ছে ফার্স্টে দুইটা ভেরিয়েবলকে ধরবো, এ ভেরিয়েবলটাকে দিয়ে ধরবো ইকুয়াল টু, আমি এখানে দিলাম হচ্ছে 20। আর একটা ভেরিয়েবলকে ধরবো হচ্ছে পি ইকুয়াল টু, আমরা এখানে দেবো হচ্ছে 30। আমাদের একটু কন্ডিশনগুলো বোঝার চেষ্টা করবো সবাই। এখন হচ্ছে ইফ, ইফ কন্ডিশনটাকে ধরবো ফার্স্টে, আমি একই সাথে একটু কাজটা সম্পন্ন করে নেই। ইকোটাকে ধরবো ফার্স্টে, ইকো এখানে হচ্ছে ভ্যালিড, ভ্যালিড আর একটা হবে আমাদের ইনভ্যালিড। ওকে, আমাদের এখানে সেমিকোলনটাকে অবশ্যই দিয়ে দিব, আর একই সাথে হচ্ছে আমাদের এলস, ইএলএসএলসটাকে লিখবো। আমরা জানি যে ইকোর মাধ্যমে আমরা যে কোনো কিছুকে প্রিন্ট করি। ইকোটাকে ধরলাম, ইকোটা ধরার পরে হচ্ছে আমাদের এখানে ইকোয়াল টু দিয়েও কাজটা করতে পারি, ইকোয়াল টু দিয়ে আমাদের সুন্দর লাগবে জিনিসটা দেখতে। ওকে, আমাদের এখানে একটা ইকোয়াল টু ইউজ করবো, ইকোয়াল টু আচ্ছা, ইকোয়াল টু ইউজ করার কোনো প্রয়োজন নেই আমাদের, এটা ফাংশন আকারেও করতে পারি। যাই হোক, আমাদের যেভাবে সেভাবেই থাকুক। এখন আমাদের এখানে ডবল কোটি ইনভ্যালিড, ইনভ্যালিড কথার আগে লিখে দিলাম। ওকে, সেমিকোলনটাকে দিয়ে দিব, আমি এখানে আইটাকে বড় হাতে করে দিই। ওকে, সো আমাদের এখন কন্ডিশনটা দিব হচ্ছে আমরা ভেরিয়েবল এটাকে ধরবো এ, এরপরে হচ্ছে আমাদের এটাকে ধরবো হচ্ছে ভেরিয়েবল বি। ওকে, সো এখন আমাদের এখানে কি রিটার্ন করবে, ইনভ্যালিড রিটার্ন করবে, রাইট? কেন রিটার্ন করবে ইনভ্যালিড, কারণ ও চেক করতেছে যে এর মান বি এর থেকে বড় কিনা। সো তখন ও দেখবে যে এর মান বি এর থেকে ছোট, তখন আমাদের কি রিটার্ন করবে, ইনভ্যালিড। যখন দেখবে যে না এটার মানটা বড়, এর মানটা বড়, তখন আমাদের এটা ভ্যালিড রিটার্ন করবে, ভ্যালিড, ঠিক আছে? তো এরপরে হচ্ছে আমরা যদি এটাকে যদি একটু কন্ডিশনটা যদি আমাদের লেস দেন করি, এখন ও কি রিটার্ন করবে, এখন আমাদের এটাকে কি ইনভ্যালিড রিটার্ন করবে, কারণ কি ও এখন চেক করতেছে কি বি এর মানটা এর থেকে বড় কিনা। বি এর মানটা যদি এর থেকে বড় হয় তাহলে হচ্ছে ও এটা ভ্যালিড রিটার্ন করবে, আর যখন দেখবে না বি এর মানটা এর থেকে ছোট, তখন হচ্ছে কি আমাদের ইনভ্যালিডটাকে রিটার্ন করবে। ওকে, এখানে আমাদের কি ইনভ্যালিড রিটার্ন করতেছে। সো এখন ও যদি দেখে যে না এটার মানটা বড়, আমি যদি এখানে 50 করি, তখন আমাদের এটাকে ভ্যালিড চলে আসবে। এই যে একটা সিস্টেম এটাকে বুঝলাম। এখন আমরা একসাথে দুইটা জিনিসকে চেক করব। ফার্স্টে ও চেক করবে কি, আমি এখানে আরেকটা জিনিস দেখি, যদি দুইটা যদি সেমও হয় তখনও আমাদের কি এটা ইনভ্যালিড রিটার্ন করবে, ইনভ্যালিড। কিন্তু এটা ভ্যালিড কখন রিটার্ন করবে, আমি যখন এখানে ইকুয়াল টু দিব। এখনও একসাথে দুইটা জিনিসকে চেক করবো, ফার্স্টে চেক করবে যে এর মানটা মানে বিয়ের মানটা এর থেকে বড় কিনা। বিয়ের মানটা এর থেকে যখন দেখবে বড় না, তখন ও চেক করবে হচ্ছে ইকুয়াল টুর মানটা, যে দুইটা সমান আছে কিনা। দুইটা যখন দেখবে যে সমান আছে, হ্যাঁ, তখন ও আমাদের কি এখানে ভ্যালিড রিটার্ন করবে, ভ্যালিড। ওকে, একই সাথে হচ্ছে আমরা এই কাজটাও করতে পারি। এই যে এখানে আমাদের এখন কি ও চেক করবে কি এর মানটা বিয়ের থেকে বড় কিনা, যখন দেখবে না এটা সেম হয় নাই, তখন হচ্ছে ইকুয়াল টু মানে সমান আছে কিনা দুইটা, তখন আমাদের কি এটা ভ্যালিড রিটার্ন করবে, ভ্যালিড। ওকে, আশা করি হচ্ছে আমরা এটাকেও বুঝতে পারলাম। এরপরে হচ্ছে আমরা নট ইকুয়ালটা, আমরা এখন হচ্ছে আরেকটা লজিক্যাল অপারেটর কাজ শিখবো। আমরা যখন এখানে ডবল ইকুয়াল টু দেবো, তখন ও এখানে চেক করবে আমাদের এখানে যদি আমি 60 করি, আমি এখানে একটা 30 করলাম, 30 করার পরে আমাদের এখানে ইনভ্যালিড চলে আসলো। আর ডবল ইকুয়াল টুর মাধ্যমে আমাদের এইটাই চেক করে যে দুইটা আমাদের সেম সেম আছে কিনা, মানে আমাদের কি ভেরিয়েবল দুইটা কি সমান আছে কিনা। যখন দেখবে যে হ্যাঁ দুইটা সমান আছে, তখনই আমাদের কি এটাকে ট্রু রিটার্ন করবে, মানে ভ্যালিড রিটার্ন করবে। আমি যদি এখানে দেই যে দুইটাই 30 30 30 and 30 আছে, তখন আমাদের এটা কি ভ্যালিড রিটার্ন করবে, ভ্যালিড। ওকে, সো আশা করি হচ্ছে আমরা এটাও বুঝতে পারলাম। আমরা যদি এখন এখানে ট্রিপল ইকুয়াল টু দেই, সেক্ষেত্রেও সেম, ট্রিপল ইকুয়াল টু ডবল ইকুয়াল টু দুইটাই সেম। এটা হচ্ছে আমরা এভাবে করেও করতে পারি, আবার হচ্ছে ওয়ান ইকুয়াল টুর মাধ্যমেও করতে পারি।
একবার ইকুয়াল টু দুইবার ইকুয়াল টু আর তিনবার ইউজ করা হচ্ছে আমরা তিনবার ইউজ করা হচ্ছে আমরা কাজটাকে করতে পারি আশা করি হচ্ছে আমরা এই যে অপারেটরিং সিস্টেমগুলো হচ্ছে আমরা কিভাবে কাজ করে ইফ এন্ড এলস এর মাধ্যমে আমরা হচ্ছে লজিক দিয়ে কাজগুলো করি এগুলো হচ্ছে আমরা সব সম্পূর্ণ হচ্ছে ভালোভাবে খুব ভালোভাবে বুঝতে পারলাম সো এগুলোর ভিতর যদি আরও কারো কোথাও সমস্যা থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দেবেন পরবর্তীতে হচ্ছে আমরা আরও ভালো ভালো জিনিস শিখবো কীভাবে হচ্ছে লগ ইন পেজ বা সেকশনগুলো তৈরি করতে হয় বা ইফেক্টগুলো তৈরি করতে হয় সেগুলো হচ্ছে আমরা পরবর্তীতে শিখবো আরও ভালোভাবে সো আজকের মতো আমাদের এই পর্যন্তই থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।